একাডেমিক বিল্ডিং এ তালা ঝুলিয়ে দেওয়া হয়। কারা ঝুলিয়ে দেন? যারা আন্দোলন করছেন না, যারা প্রতিবাদ করছিলেন তাদের আন্দোলনকে যাতে থামিয়ে দেওয়া যায়, দমিয়ে দেওয়া যায়, সেই কারণে যারা অভিযুক্ত থ্রেট কালচারের তারাই নাটুকে ভাব দেখালেন এবং প্রতিবাদ করলেন, বিক্ষোভ দেখালেন অধ্যক্ষের বিরুদ্ধে। এই ছবি ধরা পড়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে। দেখুন কি হাস্যকর ছবি। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজেও উঠল অভয়ার জন্য বিচারের দাবিতে স্লোগান। বুকে অনশনকারীর ব্যাচ পরে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে চলল প্রতিবাদ। কিন্তু এখানেও কাহানিমে টুয়েস্ট। একদিকে যখন বিচারের দাবিতে স্লোগান উঠছে, ঠিক তখনই কয়েক হাত দূরে আরেকটি অবস্থান মঞ্চ। একই মেডিকেল কলেজে দুটি আন্দোলন কেন? এখানেই তো টুইস্ট। অভয়ার বিচারের দাবিতে যারা অনশনে বসেছেন তাদের অভিযোগ, উল্টো দিকের আন্দোলনকারীরা আসলে থ্রেট কালচারে অভিযুক্ত। শান্তির জন্য, দিদির বিচারের জন্য যে আমরা যে হাঙ্গা স্ট্রাইক করতে এসেছিলাম, ওরা সেটা বন্ধ করার জন্য, নিজেদের শাস্তিটাকে মুকুব করার জন্য আজকে এখানে বসেছে। যারা থ্রেট কালচারে অভিযুক্ত তারাই পাল্টা বিক্ষোভ দেখাচ্ছেন ডায়মন্ড হারবার মেডিকেলে। নবান্নে মুখ্যমন্ত্রীর সামনেই অভিযোগ কিঞ্জলদেরও। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে থ্রেট কালচারের যে নাম, প্রধান নাম, সে আজকে গিয়ে প্রিন্সিপালের অফিসের সামনে তালা লাগিয়ে দিয়েছে। এ যেন চোরের মায়েরই বড় গলা। হুমকির অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষের বিরুদ্ধে পাল্টা দুর্নীতি ও হুমকির অভিযোগে সরব থ্রেট কালচারের অভিযুক্তদের একাংশ। প্রিন্সিপাল স্যার, আমাদের অনেক কিছু দুর্নীতির সাথে জড়িয়ে আছে। নিজের ইচ্ছা মতো কলেজের ডিন, আমাদের ডিন স্টুডেন্ট অ্যাফেয়ার হয় না বলে চেঞ্জ করে দিয়েছে। একটা অভিযোগ তুলছে যে প্রিন্সিপাল আপনাদের থ্রেট কালচারের সঙ্গে জড়িত থাকার জন্য 8 জনকে সাসপেন্ড করেছে, এই অভিযোগটা কি সত্য? আপনাদের বিরুদ্ধে অভিযোগ? এটা একদমই সত্য না, কারণ এখানে কোনো ইনকোয়ারি হয়নি আমাদের। একাডেমিক বিল্ডিং এ তালা ঝুলিয়ে কয়েক ঘন্টা চলল নাটুকে অবস্থান। অবশেষে MSVP ও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। যদিও মেডিকেল কলেজে থ্রেট কালচার প্রসঙ্গ পরোক্ষভাবে স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী, আগামী দিন থেকে কোনো রকম ভাবে কেউ কারো পক্ষে বিপক্ষে কোনো রকমভাবে পার্সিয়ালিটি করতে যেন না পারে, এদিকে কেয়ার নেওয়া, নজর দেওয়া আমাদের জরুরি দরকার। আমি মনে করি থ্রেট কালচার বন্ধ করার জন্য এগুলো করা উচিত। অভয়াকাণ্ডের পর থ্রেট কালচার শব্দটি এখন ঘরে ঘরে পরিচিত। আন্দোলনের চাপে থ্রেট কালচারের অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপও করেছে কর্তৃপক্ষ। কিন্তু যারা অভিযুক্ত তারাই পাল্টা বিক্ষোভ দেখাচ্ছে, এমন ঘটনা বোধ হয় এই প্রথম। নেপথ্যে থেকে কলকাটি নাড়ছে কেউ বা কারা? ডায়মন্ড হারবার থেকে বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। জুনিয়র ডাক্তারদের গালমন্দ করা যেন একরকম অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদ, বিধায়ক, নেতা, মন্ত্রী প্রত্যেকের। কেন এ কথা বলছি? কারণ লিস্টটা ক্রমাগত লম্বা হচ্ছে। পার্থ ভৌমিক, অন্যদিকে অসিত মজুমদার, ব্রাত্য বসু, আর এবার ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লা। শওকত মোল্লা, তিনি তো আবার এক ধাপ এগিয়ে গেলেন, তিনি আবার স্লোগানও তুললেন। জুনিয়র চিকিৎসকরা শওকত মোল্লার কোন পাকা ধানে মই দিয়েছেন তা তিনিই বলতে পারবেন, কিন্তু ঝাঁকের কই ঝাঁকে মিশবে সেটাই স্বাভাবিক। পার্থ ভৌমিক, ব্রাত্য বসু, অসিত মজুমদারের মতো সাংসদ বিধায়করা যখন আন্দোলনকে গালমন্দ করছেন, তখন শওকত মোল্লাই বা পিছিয়ে থাকেন কি করে? ডাক্তারদের আক্রমণ করে কি বললেন তিনি, শুনুন আরেকবার। শুধু শওকত নয়, চিকিৎসকদের প্রতিবাদকে লাগাতার আক্রমণ করে চলেছেন তৃণমূল সাংসদ বিধায়করা। কেউ প্রতিবাদে খুঁজে পাচ্ছেন রাজনীতির রং, কারুর আবার জ্বালা ধরছে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে। ছাড়ছেন না চিকিৎসকদের ডাকাত বলতেও। আমরা বিধানসভায় ওদের ত্রিশূলে গেঁথে দিয়েছি, লোকসভায় ত্রিশূলে গেঁথে দিয়েছি, 26 বাবা ত্রিশূলে গেঁথে দেবো, কারণ এই নারী শক্তি, এই মাতৃশক্তি, তারা আমাদের সঙ্গে আছে। ডাক্তাররা বড় বড় কথা বলছে, তাদের নিজেদের পেছনটা দেখছে না, তারা আন্দোলন করছে, এদের লজ্জা করা উচিত, এরা এক একটা ডাকাত।
তাদের আন্দোলনের সঙ্গে যে রাজনীতির কোনো যোগ নেই তা শনিবার শটান মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিয়েছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। ফলে তৃণমূলের মন্ত্রী বিধায়কদের কথাকে গুরুত্বই দিচ্ছেন না আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। এই ন্যায় বিচারের দাবির পরিপ্রেক্ষিতেই আমাদের অনশন এসছে। এই অনশনের সাথে রাজনৈতিক স্বার্থ তো আমাদের থাকার কোনো কথাই নয়। আমরা যে বিচারের দাবিতে আন্দোলন করেছি, সেই বিচারের দাবি যদি রাজনৈতিক হয়ে থাকে তবে সেই ধরনের রাজনীতি আমরা করছি, কিন্তু কোনো চেয়ার পাওয়ার রাজনীতি বা এই ধরনের রাজনীতি কিন্তু আমরা করছি না। দলনেত্রী ফোর্স করতে বলেছিলেন, আর দলের ছোট বড় নেতারা রীতিমতো নম্বর বাড়ানোর দৌড়ে মাঠে নেমে পড়লেন। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে সহনাগরিকরা যেভাবে দাঁড়িয়েছেন তাতেও কি গায়ে জ্বালা ধরছে শাসক দলের, নাকি অভয়ার বিচার চেয়ে জনগর্জনকে ভয় পাচ্ছে তৃণমূল? রিপাবলিক বাংলা। স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়, অর্থাৎ কোনো কড়া অবস্থান রাজ্য সরকার নিল না। গতকাল মুখ্যমন্ত্রী সে বিষয়টা স্পষ্ট করেছেন। অন্যদিকে থ্রেট কালচারে অভিযুক্তদের যে সাসপেন্ড করা হয়েছে তা নিয়ে কার্যত উষ্মা প্রকাশ করেছেন। এবং এখানেই শেষ নয়, যখন সন্দীপ এবং একই সঙ্গে বিরূপাক্ষ, অভিক, যাদের নামগুলো সামনে আসে তা নিয়ে যখন প্রশ্ন তোলেন জুনিয়র চিকিৎসকরা, ঠিক সেই মুহূর্তে কোথাও না কোথাও গিয়ে তিনি কিছুটা হলেও উষ্মা প্রকাশ করেন। কিন্তু কেন অভিযুক্তদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কি নরম মনোভাবেই স্টিক করে রয়েছেন মুখ্যমন্ত্রী, এই প্রশ্ন তো উঠে আসছে। দশদফা দাবি নিয়ে টানা অনশনে জুনিয়র চিকিৎসকরা, অবশেষে নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবি ফের পত্র পাঠ খারিজ করলেন মুখ্যমন্ত্রী। চেয়েছিলাম যে হেলথ সেক্রেটারি স্যারের অপসারণের কথা। কাজী, তুমি তোমার কথা বলতে পারো, কিন্তু তুমি অভিযুক্ত, তোমার একটা কমপ্লেন তুমি করতে পারো, কিন্তু আদৌ সে অভিযুক্ত কিনা সেটা কিন্তু কোনো এভিডেন্স পাওয়া যায়নি। ম্যাডাম, আমরা কিছু কাগজপত্র এনেছি যেগুলো আমাদের আনতেই পারো, বাট আই হ্যাভ টু সি দা জেনুইন অর নট। হুমকি সংস্কৃতি নিয়ে মমতার গলায় চড়া সুর, আরজি করে কেন হুমকি সংস্কৃতিতে অভিযুক্তদের সাসপেন্ড করা হলো, আরজি করের অধ্যক্ষের কাছে জানতে চাইলেন মুখ্যমন্ত্রী। তো আরজি কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল তো এখানে উপস্থিত আছেন, আপনিও তো 47 জন স্টুডেন্টকে সাসপেন্ড করেছেন, আমাদের তো জানাননি। ইউ শুড হ্যাভ সেন্ড ইউর রেকমেন্ডেশন ফার্স্ট টু দ্য হেলথ ডিপার্টমেন্ট, এবং হেলথ ডিপার্টমেন্ট শুড হ্যাভ কনসাল্ট টু মি, না করে আপনারা ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিয়েছেন। কোন এখতিয়ারে অভিযুক্তদের সাসপেন্ড করা হলো? জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সামান্য বাক বিতণ্ডা তো জড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আরজি করে ছাত্র হিসেবে ম্যাডাম এটা আপনার কাছে রাখতে চাই। আরজি করে যে 59 জনের কথা বা 51 জনের কথা আপনি যে কথাই বলুন না কেন, এর মধ্যে যাদেরকে এক্সপেল করা হয়েছে আমরা ইনকোয়ারি কমিটি তৈরি করেই এই শাস্তির কথা আমরা নিজেরা করতে পারব না, আমরা করিনি ম্যাডাম, ইনকোয়ারি কমিটি তৈরি করেছে। তো ইনকোয়ারি কমিটি তৈরি হয়েছে সেটা কলেজ কাউন্সিলের মিটিং হয়েছে ম্যাডাম, না কলেজ কাউন্সিলের কথা আমায় বলো না, আমরা কিছু জানি না তার সম্বন্ধে। একের পর এক মেডিকেল কলেজে হুমকি সংস্কৃতি চালানোর অভিযোগ উঠছে, সে বিষয়ে পাল্টা যুক্তি সাজিয়ে চিকিৎসকদের ঘাড়েই বন্দুক চাপালেন মুখ্যমন্ত্রী। যে প্রিন্সিপালকে ঘেরাও করে রেখে বা প্লাস 24 ঘন্টার ওপর, এবং আমার মেয়রও ঘেরাও ছিল সম্ভবত কেন, ফ্যাক্ট আমি যেটা টিভি দেখেছি, এবং সেখানে একটি ডাক্তারকে প্রেশার করে ওখানেই রেজিগনেশন করানো হলো। ডোন্ট ইউ থিঙ্ক ইট ইজ অলসো এ থ্রেট কালচার? হুমকি সংস্কৃতি নিয়ে মুখ্যমন্ত্রীর নরম মনোভাব আদতে কি অপরাধকে তোল্লাই দেওয়া নয়, যার বিরুদ্ধে গোটা রাজ্যের মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের ক্ষোভ, তাকেও বৈঠকে ডেকে রীতিমতো আগলে রাখলেন মুখ্যমন্ত্রী। তবে জুনিয়র চিকিৎসকদের দাবি না থাকলেও এদিনের বৈঠকের লাইভ স্ট্রিমিং করা হয়, তাহলে আগের বৈঠকগুলিতে লাইভ স্ট্রিমিং নিয়ে এত টালবাহানা কেন করলো সরকার? রিপাবলিক বাংলা।